পূর্ণিমা সকালে ব্যাপক জলোচ্ছ্বাস সমুদ্র সৈকত দিঘাতে গাঢওয়াল টপকে জল ঢুকলো পাশের দোকানে স্বাভাবিকভাবে জলোচ্ছ্বাসে আনন্দে মেতেছেন পর্যটকরা তবে সতর্ক প্রশাসন পূর্ণিমার ভরা কোটালে ব্যাপক জলোচ্ছ্বাস সৈকত নগরী দীঘাসহ বিস্তীর্ণ এলাকায় শুধু দীঘা নয় জলোচ্ছ্বাস দেখা গেছে মন্দারমণি শঙ্করপুর তাজপুর সহ সমুদ্র সংলগ্ন বিস্তীর্ণ এলাকাতে দীঘাতে বেড়াতে এসে প্রবল জলোচ্ছ্বাসের আনন্দে মেতেছেন পর্যটকেরা জানা গেছে গুরু পূর্ণিমার সকালে পূর্ণিমার ভরা কোটালের জেড়ে দীঘা মেরিন ড্রাইভ টোপকে জল ঢুকে পড়ে মঙ্গলবার থেকেই উত্তাল ছিল দীঘার সমুদ্র সকাল থেকেই চলছিল বৃষ্টিপাত একদিকে জলোচ্ছ্বাস অপরদিকে বৃষ্টিপাত রীতিমতো উপভোগ করছিলেন পর্যটকেরা এদিন সকাল থেকে বাড়তে থাকে জলোচ্ছ্বাস সমুদ্র পাড়ের গার্ডওয়াল টোপকে রাস্তা ছাড়িয়ে জল ঢুকে যায় লোকালয়ে জল ঢুকে যায় সমুদ্র তীরবর্তী দোকানগুলিতেও গত মঙ্গলবার মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে যান প্রেমিক যুগল সমুদ্র পাড়ে থাকা নুলিয়াদের প্রচেষ্টায় প্রেমিককে উদ্ধার করা গেলেও নিখোঁজ ছিল প্রেমিকা এদিন সকালে তাজপুর সৈকতে ভেসে আসে প্রেমিকার মৃতদেহটি মন্দারমণি কোস্টাল থানার পুলিশ উদ্ধার করেছে মৃতদেহ জানা গেছে প্রেমিক যুগল পাঁচ ছজন বন্ধুর সাথে ঝাড়গ্রাম থেকে মন্দারমণিতে বেড়াতে এসেছিলেন সমুদ্রের জলোচ্ছ্বাস বৃদ্ধির কারণে সজাগ স্থানীয় প্রশাসন সমুদ্রের জল বেড়ে যাওয়ার কারণে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্যে ওয়াচ টাওয়ার থেকে চালানো হচ্ছে নজরদারি চলছে সতর্কতামূলক প্রচার সমুদ্রে নামতে দেওয়া হচ্ছে না পর্যটকদের আচমকায় এভাবে গাডওয়াল টোপকে সমুদ্র তীরবর্তী গ্রামগুলিতে জল ঢুকে পড়ায় সবজি ধান ও মাছ চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে প্রশাসন সূত্রে জানা গেছে ভয়ের কিছু নেই কোটাল সরে গেলেই ধীরে ধীরে নেমে যাবে জলস্তর দোকানে জল ঢুকে যাওয়ায় দোকান পরিষ্কার করতে ব্যস্ত ছিলেন স্থানীয় এক গৃহবধূ তিনি বলেন দোকানে জল ঢুকে গেছে পাশের গ্রামেও জল ঢুকেছে দোকানের ক্ষতি হয়েছে গৃহবধূ আরও বলেন বর্ষার সময় ভরা কোটালের সময় মাঝে মধ্যেই এরকম পরিস্থিতি তৈরি হয় গত কয়েকদিন বৃষ্টি

ब्यूरो रिपोर्ट न्यूज़ नोमैंसलैंड दीघा